কিংবদন্তী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর চলে গেলেন ভারতীয় গায়ক সুরকার এবং সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ী। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালের পরিচালক বলেন, 1 মাস ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে ফেরেন। পরদিন মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার পরিবারের পক্ষ থেকে একজন চিকিৎসক বাড়িতে ডেকে নেওয়া হয়। গতকাল মধ্যরাতের কিছু আগে মারা যান বাপ্পি লাহিড়ী। গত বছরের এপ্রিলে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। কয়েকদিনের মধ্যে অবশ্য সুস্থও হয়েছিলেন। বাপ্পি লাহিড়ী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে 1952 সালের 27 নভেম্বর জন্মগ্রহণ করেন। বাপ্পি লাহিড়ী 1973 সালে হিন্দি চলচ্চিত্রে নানা শিকারিতে প্রথমবার তার সঙ্গীত রচনা করেন। তিনি বাংলা চলচ্চিত্র দাদু এর জন্য সঙ্গীতও করেছিলেন। বাপ্পি লাহিড়ী 3 বছর বয়সে তবলা বাজাতে শুরু করেন। তার মায়ের আত্মীয় ছিলেন বিখ্যাত কণ্ঠশিল্পী কিশোর কুমার এবং এস মুখার্জি। পিতামাতার সান্নিধ্য থেকে তিনি সঙ্গীতের হাতে খড়ি নেন। তার সঙ্গীত এবং গানের মাধ্যমে সকল মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি। 80-এর দশকের ডিস্কো ডান্সার, সরাবি এবং নমক হালালের মতো সুপারহিট ছবিতে গান গেয়েছিলেন তিনি। আর আজও এই গান সকলের হৃদয় জুড়ে রয়েছে।